নমস্কার, আপনারা দেখছেন গ্লোব নিউজ ঝাড়খণ্ড। সঙ্গে রয়েছে আমি প্রজ্ঞা, নজর রাখছি আজকের খবরে। বৃহস্পতিবার সন্ধ্যায় জামশেদপুর উল্লিডি থানা এলাকার বাসিন্দা এক ব্যক্তিকে অপরাধীরা হত্যা করে। এই হত্যার বিষয়টি প্রকাশ করে জেলা পুলিশ এতে চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 নাগাদ উলিডি থানা এলাকার খাড়িয়া বস্তির বাসিন্দা শঙ্কি যাদবকে হত্যা করা হয়। এরপরে বিজেপি নেতা রাজেশ সিং খুব নাটকীয়ভাবে মামলাটি দমন করার চেষ্টা করেন এবং তার উপরে হামলা হওয়ার বিষয়টি পুলিশকে জানান। এরপরে পুলিশ বিষয়টির তদন্ত শুরু করে 24 ঘন্টার মধ্যে পর্দা ফাঁস করে। ঘটনার প্রধান আসামি রাজেশ সিং, শুভম সিং, শেখর তিওয়ারি এবং সন্তোষ তিওয়ারিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের অনুসারে রাজেশ সিং এর পুরনো শত্রুতা ছিল শঙ্কি যাদবের সাথে এবং এই কারণেই এই হত্যা করা হয়েছে। जो कार का ड्राइवर है उसका नाम है शेखर रक्षित, उसके बाद जो आगे बैठा था उसका नाम है शुभम, फिर एक संतोष तिवारी भी इसमें गिरफ्तार हुआ है। अभी इन्वेस्टिगेशन जारी है, बाकी चीजें इन्वेस्टिगेशन के दौरान और अनफोल्ड होंगी। রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর 151তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসক উমাশঙ্কর সিং, এসএসপি অসীম বিক্রান্ত মিঞ্জ ও প্রাক্তন মন্ত্রী মান্নান মালিক সহ একাধিক গণ্যমান্য ব্যক্তি ধানবাদের কম্বাইন্ড বিল্ডিং স্থিত মহাত্মা গান্ধীর প্রতিমাতে মাল্যার্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে গান্ধী সেবা সদনেও মহাত্মা গান্ধীর প্রতিমায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। একই সাথে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্ম জয়ন্তী উপলক্ষে সকল গণ্যমান্য ব্যক্তিরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। पूज्य बापू ने हमेशा कहा है कि समाज के सभी वर्गों को लेकर हमें चलना है और समरसता बनाते हुए हमें खासतौर से जिला प्रशासन को ऐसा एक बाल देना है लोगों के बीच में कि प्रशासन को, प्रशासन के प्रति लोगों में पूरी आस्था बनी रहे, जनता को हमेशा ये प्रतीत हो कि प्रशासन हमेशा से सत्य का साथ देगा। हमेशा जो दबे कुचले हैं, जो शोषित होते हैं, उनकी हमेशा मदद करेगा। किसी काम को करते हुए अगर आपको कोई कंफ्यूजन हो, कहीं अगर समझ में नहीं आता है कि वो कार्य सही होगा या गलत होगा, तो आप उस व्यक्ति को सोचो, अंतिम व्यक्ति को, कि आपके उस कार्य से अंतिम व्यक्ति पर क्या फ़र्क पड़ेगा। तो निश्चित रूप से उनके बहुत सारे विचार और ये विचार बहुत प्रासंगिक है हमारे लिए। हम लोगों को अपने कामों में, अपने कार्य के एक एक पहलू में उनके विचारों को के आधार पर गाइडेड होना चाहिए। জামশেদপুরে জেলা কংগ্রেস কেন্দ্রীয় সরকার দ্বারা কৃষি বিল এবং উত্তরপ্রদেশের নাবালিকার সাথে কুকৃত্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে এবং কেন্দ্রীয় সরকারের প্রতিমূর্তি পুড়িয়েছে। এই সময় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বান্না গুপ্তাও এই মিছিলে যোগ দিয়েছিলেন। এই পদযাত্রা বিষ্ণুপুরস্থিত কংগ্রেস কার্যালয় থেকে বিষ্ণুপুরের পোস্টাল পার্কের নিকটে এসে সমাপ্ত হয়। এই মিছিলের মাধ্যমে কংগ্রেসীরা কেন্দ্র সরকার দ্বারা পাশ করা কৃষি বিল এবং উত্তরপ্রদেশে একটি নাবালিকাকে ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এদিকে কংগ্রেসের প্রাক্তন অধ্যক্ষ রাহুল গান্ধীর সাথে উত্তরপ্রদেশ পুলিশের আচরণের তীব্র প্রতিবাদ করা হয়। এই সময় জেলা কংগ্রেস কেন্দ্রীয় সরকারের প্রতিমূর্তি পোড়ায়। এই অবসরে উপস্থিত কংগ্রেসের জেলা সভাপতি বিজয় খান বলেন যে কংগ্রেস দ্বারা পুরো দেশে বিজেপির বিরোধ চলছে। এই বিক্ষোভ কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি উত্তরপ্রদেশের নাবালিকাকে সুবিচার দেওয়ার জন্য করা হচ্ছে। हत्या में रेपिस्ट बलात्कारियों का तो विरोध हुआ है, उसको जेल में भेजी गई है, लेकिन क्या कारण था बलात्कारियों को बचाने के लिए? मोदी सरकार, योगी सरकार ने वहां पर उनको रात को जला दिया और उसके परिवार को मूसा देखने दे दिया। तीसरी बात, राहुल गांधी और कार्यकर्ताओं को लेकर फसला जा रहे थे, क्या जुलूम किए राहुल गांधी ने कि वहां जाने का लाठीचार्ज किया? গান্ধী জয়ন্তী অবসরে সমাজসেবী সংস্থা বাঙালি ওয়েলফেয়ার সোসাইটি দ্বারা গীতাশ্রী মণ্ডপে তাদের দুই সঙ্গী প্রবীণ মজুমদার ও সতীনাথ ঘোষ ওরফে রানা দা 2 বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। এদের দুজনের স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কোভিড নির্দেশিকাগুলি মাথায় রেখে প্রতিটি দাতাকে রক্তদানের পরে মাস্ক এবং স্যানিটাইজারের পাশাপাশি সামাজিক দূরত্ব এবং বেডশিট বদলের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল, যার মধ্যে মোট 43টি ইউনিট রক্তদান করা হয়েছে, যা পিএমসিএইচ ব্লাড ব্যাংকে জমা করা হয়েছে। প্রতিটি রক্তদাতাকে বাঙালি ওয়েলফেয়ার সোসাইটি দ্বারা একটি মোমেন্টো প্রদান করা হয়েছে। এটা কোভিড-19 এই মহামারীর মধ্যে এই ব্লাড ডোনেশন করতে হলে আমরা বড় ক্যাম্প করতে পারি না, কারণ এখানে ভিড় হবে, সেই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে
আমরা এটা রেখেছি টার্গেট 50টা, দেখা যাক কতদূর আমরা ফ্রুটফুল হতে পারি। কারণ এই কোভিড-19 এমনভাবে ছাপা বসিয়েছে আমাদের শরীরে, আমাদের মনের মধ্যে, যে লোক ভয়ে ব্লাড ডোনেট চাইলেও ভয়ে ব্লাড ডোনেট করতে পারছে না। সেই জন্য আমরা বারবার বলছি যে আমরা যে ব্লাড ডোনেশন ক্যাম্প করি বা যেখানেই ব্লাড ডোনেশন হয় সেখানে কোভিড-19 ব্যাপারটা সবাই মনে রাখে এবং সেইভাবে তারা নিজের কাজকর্ম করে। আজ জামশেদপুরে গান্ধী জয়ন্তী উপলক্ষে জেলার শীর্ষ আধিকারিকরা মহাত্মা গান্ধীকে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এই অবসরে জেলার জেলা প্রশাসক, বরিষ্ঠ আরক্ষী অধীক্ষক, ধলভূমগড়ের অনুমণ্ডল পদাধিকারী এবং সমস্ত জেলার বরিষ্ঠ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সকলে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। मैं आज इस अवसर पे समस्त जिलेवासियों को बोलता हूं कि जो प्रिंसिपल्स हमें राष्ट्रपिता ने दिया था, जो मार्गदर्शन हमें राष्ट्रपिता ने दिया था, उस पर हमें चलने की आवश्यकता है। उनके विचारों को, चाहे वो पंचायती राज व्यवस्था को सुदृढ़ करने की हो या स्वशासन की हो या फिर अहिंसा की हो, ये सारे विचार अनुकरणीय हैं और हमें अपने जीवन में लगातार उतारने की ज़रूरत है। और हम सभी सबसे आग्रह करते हैं कि गांधी जी के विचारों को अक्षरता अनुकरण करके अपने जीवन को सादगी के साथ में और सफल बनाएं। আজ গান্ধী জয়ন্তী উপলক্ষে ঝাড়খণ্ড খাদি গ্রামোদ্যোগ জামশেদপুরে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এই অবসরে জেলার বরিষ্ঠ আরক্ষী অধীক্ষক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিবছর খাদি ভবনে খাদি গ্রামোদ্যোগ দ্বারা শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করে শ্রদ্ধা নিবেদন করা হয়, যেখানে জেলার শীর্ষ আধিকারিকরা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান। এই বছরও গান্ধী জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয়। জেলার সিনিয়র পুলিশ সুপার মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। हमको ये मौका मिला कि जो जमशेदपुर में बिष्टुपुर के जो खादी दुकान है उसमें हमको पधारने के लिए और आप सबसे मिलने के लिए काफ़ी अच्छा महसूस हो रहा है, क्योंकि इसमें 1998 में माननीय प्रधानमंत्री के द्वारा उद्घाटन हुआ है और आज इस दिन हम सबको सिर्फ छुट्टी नहीं है, हम लोगों को महात्मा गांधी जी का जो भी आइडियल्स है, जो भी उनके द्वारा दिया हुआ रास्ता है, उसको भरपूर फॉलो करना है। জামশেদপুরে গান্ধী জয়ন্তী উপলক্ষে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বান্না গুপ্তা মানগো গান্ধী ময়দানে মহাত্মা গান্ধীর প্রতিমাতে মাল্যার্পণ করেন। এই সময় জেলা প্রশাসক ও জেলা পুলিশ ক্যাপ্টেন উপস্থিত ছিলেন। মন্ত্রী বান্না গুপ্তা প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক এবং মহাত্মা গান্ধীর প্রতিমাতে মাল্যার্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। তো রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধী কি যে পরিকল্পনা থি গাঁও কি মজদুরো কি কিষানো কি উস পরিকল্পনা কো কহিন না কহিন हम लोग राजनीति के चश्मे से, राजनीति के नफा नुकसान से उस हमारे वीरों के, हमारे शहीदों के विचारों को कहीं ना कहीं तोड़कर, मोड़कर अपने राजनीतिक मुफाद और फायदे की बात कर रहे हैं। जबकि होना ये चाहिए कि भारत जो है वीरों का देश है, शहीदों का देश है, इसमें हमको निश्चित तौर पर हमको राष्ट्रपिता महात्मा गांधी के गुटनिरपेक्षता के सिद्धांत को पूरी दुनिया ने आत्मसात किया। ঝাড়খণ্ড ব্যবসায়িক সংগঠনের কমিটি গঠনের কর্মসূচি শুক্রবার চুইলাডুংরি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রাক্তন সংসদ সুমন মাহাতো, কেন্দ্রীয় সদস্য প্রমোদ লাল, মহাদেব মুর্মু, কমলজিৎ কৌরের সভাপতিত্বে শয়ে শয়ে লোকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চায় যোগ দিয়েছেন। कार्यशक्ति के अनुसार जनता के हित में एवं संगठन के हित में कार्य करें और माननीय मुख्यमंत्री जी एवं झारखंड मुक्ति मोर्चा की जो कार्यक्रम है और जो कार्य है जनता के प्रति, उसको पूरा करते हुए, निर्वहन करते हुए जनता के बीच में जाएं और एक अच्छा संदेश देने का काम करें।